আমরা যারা ছাদে বাগান করি তাদের সকলের বাগানেই মোটামুটি ফুলের গাছ, ফলের গাছ সমস্ত কিছুই রয়েছে। বিশেষ করে ফুলের গাছ আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু করে থাকি। আর জবা ফুল ছাড়া আমাদের বাগান কিন্তু করা একেবারেই অসম্ভব। আর এই গরমকাল হচ্ছে জবা ফুল গাছের একদম পারফেক্ট সময়, যে সময় আমরা এই জবা ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আর তোমরা রয়েছো আমার সাথে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, দেখো আমার এই জবা ফুলের গাছটার মধ্যে কত পরিমাণে কুঁড়ি এসেছে। তো এখন এপ্রিল মাস চলছে আর এই এপ্রিল মাসে আমার গাছগুলোই কিন্তু এরকমভাবে মানে কুঁড়িতে ভরে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে আমার গাছগুলোর মধ্যে কুঁড়ি ধরে আছে। আর এই মানে কাটাই ছাটাইয়ের পর থেকে, জানুয়ারি মাসের পর থেকে এমন কি পরিচর্যা আমি করেছি যার ফলে আমার এই গাছগুলো এই এপ্রিল মাসে এত পরিমাণে কুঁড়ি এসেছে। প্রথমেই যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, গাছ, জবা গাছ যখন আমরা বাড়িতে আনবো সব সময় চেষ্টা করব যে দেশি ভ্যারাইটির জবা গাছ আনতে, কারণ এই দেশি ভ্যারাইটির গাছগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ফুল পেতে পারব। গাছে যদি এরকম ধরনের কুঁড়ি পেতে হয় তাহলে গাছ অন্তত এক বছরের পুরনো হতে হবে, কারণ আমরা যে গাছ নতুন আনছি সেই গাছ থেকে কিন্তু কখনোই মানে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব নয়। আজকে আমরা আনলাম, এক মাস পরে যে এত পরিমাণে ফুল পাবো সেটার আশা করলে কিন্তু হবে না, গাছকে অন্তত এক বছর পুরনো হতে হবে। গাছে যদি আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে চাই তাহলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আনা দরকার। আমরা প্রুনিং করার পর যত বেশি ডগ পিঞ্চিং করব ডগাটাকে তত বেশি কিন্তু এর শাখা গজাবে, এবং যত বেশি শাখা হবে তত বেশি কিন্তু এরকম ধরনের কুঁড়ি আসবে। তোমরা দেখেই বুঝতে পারছো আমার গাছটার মধ্যে কত পরিমাণে কুঁড়ি রয়েছে। তো এরকম ধরনের কুঁড়ি পেতে হলে ব্রাঞ্চ যত বেশি হবে তত বেশি এরকম কুঁড়ি আসবে। জবা গাছের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, টব সিলেকশন। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বড় টবে যদি আমরা গাছ লাগিয়ে দিই তাহলে কিন্তু জবা গাছ থেকে কোনোভাবেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব নয়। আমরা টব নির্বাচনের ক্ষেত্রে একটু মানে মনোযোগী হলে তাহলে কিন্তু জবা গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ফুল পেতে পারি। জবা গাছের জন্য যদি আমরা ঠিকঠাকভাবে টব সিলেকশন করতে পারি, একটা 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় গাছ যদি আমরা কিনে আনি সেটাকে মোটামুটি 7 ইঞ্চি একটা মাপের যদি টবের মধ্যে লাগাতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। মোটামুটি যদি আমরা 6 থেকে 7 ইঞ্চি মাপের একটা টব নির্বাচন করি তাহলে কিন্তু খুব ভালোভাবে আমরা ফুল পেতে পারবো, কারণ জবা ফুল গাছ রুট বাউন্ডিং খুব ভালোবাসে। যত বেশি রুট বাউন্ড করবে তত বেশি কিন্তু এই গাছে ফুল আসবে। গাছ যখন বড় হয়ে যাবে তখন এক বছর পরে আমরা এই গাছের টবটাকে চেঞ্জ করে দিতে পারি, কিন্তু প্রথমেই আমরা কখনো বড় টব এই গাছের জন্য নির্বাচন করব না, তাহলে কিন্তু ফুল আসবে না ভালো। আর একটা হচ্ছে, জবা গাছের একটু রোগ পোকার দিকে খেয়াল রাখতে হবে। যদি এই গাছে মিলিবাগ লেগে যায়, যদি প্রথমে একটা দুটো লাগে সেটাকে হাত দিয়ে পরিষ্কার করে ফেলাই উচিত, তারপরে পেস্টিসাইড ইউজ করা উচিত। কিন্তু যদি প্রচুর পরিমাণে মিলিবাগ লেগে যায় তাহলে সেই ডালটাকে কিন্তু কেটে ফেলাই উচিত হবে, কারণ ওই ডালটা যদি থেকে যায় তাহলে পুরো গাছটাই নষ্ট হয়ে যাবে। তাই যেটুকু মিলিবাগ লাগে তার ঠিক নিচ থেকে ডালটাকে কেটে ফেলা উচিত। আর যে বছরে প্রচুর পরিমাণে গাছে মিলিবাগ লেগে যাবে সেই বছর কিন্তু কোনোভাবেই জবা ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া কখনোই সম্ভব না। গাছটাকে রিকভার হতে অনেকটা সময় পেরাতে হয়, তারপরেই কিন্তু সেই গাছ থেকে আবার ভালো পরিমাণে ফুল পাওয়া যায়। গরমের সময় গাছকে কিন্তু দুবেলা ভালোভাবে স্নান করাতে হয়। যদি গাছকে দুবেলা ভালো করে স্নান করানো যায় তাহলে গাছে কিন্তু রোগ পোকা অনেকাংশে কম থাকে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসে। আমার গাছগুলো দেখেই বুঝতে পারছো প্রচুর পরিমাণে কিন্তু প্রতিদিন ফুল হয়। অন্তত দিনে কম করে 6 থেকে 8 ঘন্টা এই গাছের জন্য রোদের প্রয়োজন হয়। যদি 6 থেকে 8 ঘন্টা রোদ লাগানো যায় এই গাছে তাহলে কিন্তু এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব।
আমি এই ধরনের সমস্ত টিপসগুলোই ফলো করেছি আমার গাছের জন্য। এবার আমি বলি কি ধরনের খাবার আমি এই গাছে দিয়েছি। আমি এই গাছে প্রুনিং করার পর থেকে জানুয়ারি মাসে আমি গাছগুলো সব প্রুনিং করে দিয়েছিলাম। প্রুনিং করার পর থেকে আমি এই গাছে প্রতি সপ্তাহে অল্টারনেটিভ ওয়েতে এক সপ্তাহে যদি সর্ষের খোল পচা জল দিতাম, তো তার পরের সপ্তাহে আমি দিতাম সবজির খোসা পচা জল। তো এইভাবে অল্টারনেটিভ ওয়েতে প্রতি সপ্তাহে আমি এই জিনিসটা দিয়ে গেছি। আর এক মাস অন্তর মোট দুবার, মানে একবার ফেব্রুয়ারি মাসে আর একবার মার্চ মাসে আমি দিয়েছিলাম এই গাছে মিক্স খাবার। এছাড়া আর কিছু দিইনি, এছাড়া যে লিকুইড খাবারটা অল্টারনেটিভ ওয়েতে চলছে সেটাই চলছে। এছাড়া অন্য কিছু আমি কোনো রকমের কিছু স্প্রে করিনি, এমনকি আমি কোনো ধরনের ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডও এখনও পর্যন্ত এই গাছে ইউজ করিনি। তাতেই দেখতে পাচ্ছ আমার গাছে এই এপ্রিল মাসে এত পরিমাণে কুঁড়ি চলে এসেছে। আপাতত কোনো ধরনের মানে বেশি খাবার ছাড়াই কিন্তু আমার গাছে এত সুন্দরভাবে ফুল ফুটছে। তো তোমরা বুঝতেই পারছ যে ফুল মানে আনার জন্য বেশি কিছু দরকার পড়ে না। এই সামান্য জিনিস আর এই কয়েকটা টিপস যদি ফলো করা যায় তাহলে কিন্তু জবা গাছে এরকম ধরনেরই মানে এত পরিমাণে কুঁড়ি আসবে এবং এরকমভাবেই গাছ কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে। আর একটা কথা সবশেষে বলবো, জল দেওয়ার ব্যাপারটা তোমরা একটু খেয়াল রাখবে, যেন গোড়া একেবারেই প্যাচপ্যাচে না হয়ে যায় আবার একেবারে শুকিয়ে না যায়। গাছের গোড়া যেন মোটামুটি ময়েস্ট থাকে এই গরমের সময়, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো এই কটা পয়েন্ট যদি তোমরা ফলো করো তাহলে আশা করি তোমাদের গাছ থেকেও কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে, ঠিক আমার গাছে যেমন ফুটছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।